নমস্কার সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমর পাঠশালা আজকে আমি আপনাদের সঙ্গে ক্লাস টুয়ের এর বাচ্চাদের জন্য ইংলিশের কিছু বুক শেয়ার করব তার মধ্যে একটা আছে ইংলিশ লিটারেচারের বাকিগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা ইংলিশ লিটারেচারের বুকটা দেখে নিই তো এটা রিয়াল ইংলিশ কোর্স বুকস আর এটা ভিভা এডুকেশন পাবলিকেশনের তো ইংলিশের লিটারেচারের যে বইটা থাকে তো সেটা প্রত্যেকটা স্কুলেই আলাদা কন্টেন্ট থাকে মানে এই যে স্টোরি আর পোয়েম এগুলো থাকে সেইগুলো সব স্কুলের বইয়েই আলাদা থাকে তবে বাচ্চাদেরকে যেভাবে পড়ানো হয় সেটা অলমোস্ট সেমই তো এই বইটা দেখলে আপনারা সেইটাই একটু বুঝতে পারবেন তো প্রথমে ধরুন এখানে একটা পোয়েম আছে তো বাচ্চাদেরকে এই পোয়েমটা মুখস্থ করতে হবে তারপর এই পোয়েম থেকে যে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আছে সেগুলো স্পেলিং তারপর তার মানে এগুলো পড়তে হবে তারপর পোয়েমটা কে লিখেছে এই পোয়েমটা না দেখে লিখা লেখকের নামটা এইগুলো শেখার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে এই পোয়েম থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে বুকের মধ্যে কিছু কোশ্চেন অ্যান্সার আছে যেমন ট্রু ফলস তারপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইগুলো তো এই বইটাতেও সেরকম কিছু কোয়েশ্চেন দেওয়া আছে টিচাররাও নিজে থেকে কিছু কোশ্চেন দেয় তারপর এখানে একটা ভোকাবুলারি সেকশন আছে তো এই পোয়েমটা থেকে কিছু ওয়ার্ড নিয়ে সেইগুলোই বাচ্চাদেরকে শেখানো হয়েছে এখানে তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে একটা করে গ্রামারের পোর্শন আছে তো এই চ্যাপ্টারের সঙ্গে যেমন বাচ্চাদেরকে কমন নাউনটা শেখানো হয়েছে তো এখানে কমন নাউন কি কি সেইগুলো আর তার সঙ্গে একটু ছোট করে ওয়ার্কশিটের মতো দেওয়া আছে তো ঠিক সেরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যেমন এখানে একটা স্টোরি আছে তো বাচ্চাদেরকে স্টোরিটা পড়ে তার মধ্যে থেকে ডিফিকাল্ট ওয়ার্ড স্পেলিংগুলো শিখতে হয় তারপর ওয়ার্ড মিনিং শিখতে হয় আবার অনেক সময় অপোজিটও শিখতে হয় এরপরে স্টোরির উপর থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকে বুকে সেইগুলো করতে হয় আর থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে গ্রামারের পোর্শন তো ফার্স্ট চ্যাপ্টারে কমন নাউন হয়েছে তারপর সেকেন্ড চ্যাপ্টারের সঙ্গে প্রপার নাউনটা দেওয়া আছে তো এখানে প্রপার নাউনের উপর একটা ছোটো মতো ওয়ার্কশিট করা আছে এরকমভাবে বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার আর তার সঙ্গে একটা ভোকাবুলারির অপশান আর একটা গ্রামারের পোর্শন যেমন থার্ড নম্বর চ্যাপ্টারটাতে কালেক্টিভ নাউন সম্পর্কে শেখানো হয়েছে তো এই বইটা পুরোটাই এরকম তা প্রত্যেকটা সিবিএসসি কিংবা আইসিএসসি বোর্ডের ইংলিশ লিটারেচারের যে বই থাকে সেইগুলো এরকমই হয় অলমোস্ট তাতে স্টোরি আর গল্প থাকে তার সঙ্গে সঙ্গে ওই স্টোরি গল্প থেকে কোয়েশ্চেন অ্যান্সার আর একটা করে গ্রামারের কোশ্চেন থাকে তো এই পুরো বইটা এরকমভাবেই দেওয়া আছে এরপরে দেখে নিই ল্যাঙ্গুয়েজের বুকগুলো তো আমার কাছে এখানে টোটাল চারটে ল্যাঙ্গুয়েজের বুক আছে প্রথমে হচ্ছে সিম্পল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান তো এটা আনিমা চক্রবর্তীর লেখা বই তো এই বইটাতে কন্টেন্টগুলো কি কি আছে সেটা দেখে নিই প্রথমে প্রথমে আছে সেন্টেন্সেস তো কিছু জাম্বেল ওয়ার্ড লেখা থাকে বাচ্চাদেরকে সাজিয়ে একটা প্রপার সেন্টেন্স তৈরি করা তারপর আস্কিং সেন্টেন্স মানে হু হুম হট এগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো আছে সেইগুলো তৈরি করা শেখানো হয় তারপর ক্যাপিটাল লেটার ফুল স্টপ কোশ্চেন মার্ক এগুলো কোথায় ইউজ করতে হবে সেইগুলো দেওয়া আছে বইয়ে তারপরে আছে আর্টিক্যালসের মধ্যে প্রথমে এ অ্যান তারপরে দ্য নেমিং ওয়ার্ডস মানে নাউন তারপর নাউনের মধ্যে আছে ওয়ান অ্যান্ড মোর মানে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন মেল অ্যান্ড ফিমেল মানে জেন্ডারটা এরপরে আছে প্রোনাউন প্রোনাউনে আছে হি শি ইট আই উই দে তারপরে মি আস ইউ হিম হার ইট দেম এইগুলো তারপরে মাইন ইয়র্স হিজ হার আওয়ার্স দেয়ার এই পার্সোনাল প্রোনাউনগুলো দেওয়া আছে তারপর ডেসক্রাইবিং ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এরপর অ্যাকশন ওয়ার্ড মানে ভাব আর তার সঙ্গে সঙ্গে হেল্পিং ভার্বের মধ্যে ইজ এম আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলো আর আছে প্রিপোজিশনে ইন অন আন্ডার বিহাইন্ড এইগুলো আর বুকটার লাস্টের দিকে কিছু কম্প্রিহেনশান আছে দু চারটে মতো তারপরে একদম শেষে আছে কুইক টেস্ট ওয়ান টু থ্রি মানে তিনটে টেস্ট পেপারের মতো দেয়া আছে সেইগুলোতে এই প্রত্যেকটা এই যে উপরের চ্যাপ্টারগুলো আছে সেইগুলো মিক্সার ম্যাচ করে কিছু টেস্ট পেপার তৈরি করা হয়েছে তো এবার এই বুকটা দেখে নিই তো এখানে হচ্ছে প্রথমে সেন্টেন্স জামবেল দেওয়া আছে সেগুলো বাচ্চাদেরকে সাজিয়ে লিখতে হবে এখানে তারপরে আস্কিং সেন্টেন্স তো হোয়াট ডু ফ্লাইজ ডু এই টাইপের হোয়াট হোম হাউ এইগুলো দিয়ে কোয়েশ্চেন তৈরি করা তারপরে ক্যাপিটাল লেটার ফুল স্টপ কোশ্চেন মার্কের উপর এরকমভাবে ওয়ার্কশিটের মতো বইটাতে দেওয়া আছে এরপরে আর্টিক্যালসে এ অ্যান কোথায় ইউজ করা হয় তারপর দা কোথায় ইউজ করা হয় এইগুলোর উপর ওয়ার্কশিট দেওয়া আছে এরপরে আছে নেমিং ওয়ার্ডস তারপরে ওয়ান অ্যান্ড মোর তো এই পুরো বইটাতে এরকমভাবেই ওয়ার্কশিটের মতো গ্রামারটা দেওয়া আছে প্রথমে একটু এক্সপ্লেন করা আছে তারপরে বাচ্চাদেরকে নিজেদেরকে করে করে এইগুলো বুঝতে হবে এই যে পেছনের দিকে কিছু ছোট ছোট কম্প্রিহেনশন দেওয়া আছে দু এক লাইন করে লেখা আছে আর সেখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে সেগুলো বাচ্চাদেরকে ভেবে লিখতে হবে আর একদম লাস্টে আছে কুইক টেস্ট যেমন এই কুইক টেস্ট ওয়ান প্রথমে আছে ক্যাপিটাল লেটার ফুলস্টপ মানে ক্যাপিটালাইজেশনের উপর কিছু কোশ্চেন তারপর আর্টিক্যালসের উপর কিছু কোশ্চেন আর আছে নাউন্সের উপর কিছু কোশ্চেন আর এখানে প্রপার নাউন আর কমন নাউনের উপর কিছু কোশ্চেন ঠিক সেরকম কুইক টেস্ট টুটাতে মেল আর ফিমেল দেওয়া আছে তারপর ওয়ান অ্যান্ড মোর আছে অ্যাকশন ওয়ার্ড মানে ভার্ব আছে আর প্রোনাউন আছে তারপর কুইক টেস্ট থ্রিটাতে ডিসক্রাইবিং ওয়ার্ডসের সঙ্গে নাউনের রিলেশন আছে হেল্পিং ভার্ব আছে নাউনের সঙ্গে অ্যাকশন ওয়ার্ড ম্যাচ করানো আছে তারপর প্রিপোজিশন আছে এখানে এখানে একটা ছোট পোয়েমের মতো মানে কম্প্রিহেনশান আর সেখান থেকে কোয়েশ্চেন তো এই বইটা পুরোটাই এরকম এরপর হচ্ছে রিয়াল ইংলিশের ওয়ার্ক বুক এটাও ভিভা এডুকেশন পাবলিকেশনের তো এই বইটা গ্রামারের বই কিন্তু একটু অন্যরকম বই এটাতে প্রত্যেকটা টপিক জাস্ট একটা করে পেজে দেওয়া আছে যেমন হোয়াট উইল ইউ সে তো আমরা যেই গ্রিটিংসগুলো করি গুড মর্নিং গুড আফটারনুন হ্যাপি বার্থডে এইগুলো তো এইগুলো কখন কি বলি সেইগুলো এখানে ফিল ইন করার অপশান দেওয়া আছে তারপর সাউন্ডস অফ অ্যানিম্যাল মানে ভার পাচ্ছে এখানে এরপরে শর্ট ফর্ম তো ডক্টর ইঞ্জিনিয়ার এইগুলো শর্ট ফর্ম কি কি আছে সেইগুলো তারপর এখানে আছে সিনোনিমস মানে সেম এ ডিফারেন্ট ওয়ার্ড পরে আছে আস্কিং কোয়েশ্চেন মানে হোয়েন হোয়ার হোয়াই হাউ এইগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো হয় প্রপার নাউন দেওয়া আছে একটা পেজের মধ্যে তারপর আছে মেকিং নিউ ওয়ার্ডস তো একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা আলফাবেট যোগ করে আরেকটা নতুন ওয়ার্ড তৈরি করা এইগুলো তারপর কালেকটিভ নাউন দেওয়া আছে এখানে তারপর নাউনের উপরে একটা পেজ দেওয়া আছে তারপরে আছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ ফ্যামিলি ট্রি তারপর পার্সোনাল প্রোনাউন ক্লুরাল অপোজিট অফ ভাবস অ্যাডভাবস নাউন অ্যাডজেকটিভ ভাবস অ্যাডভাবস এইগুলো তো এই বইটা একটু অন্যরকম তো বাচ্চাদেরকে ক্লাস টুয়ে এই বইয়ের সবগুলো পড়ানো হয় না তার মধ্যে থেকে কিছু কিছু বাদও দেওয়া হয় সেটা স্কুলের উপর ডিপেন্ড করে যেমন কালেকটিভ নাউন সেটা অনেক স্কুলে পড়ানো হয় না বাচ্চাদেরকে ক্লাস টুয়ে তো এই বইগুলো যদি অনলাইনে পাওয়া যায় তাহলে আমি ডিসক্রিপশান বক্সে এই বইয়ের লিঙ্কগুলো দিয়ে দেব এরপরে নেক্সট বুকটা হচ্ছে নাচার গ্রামার বুক টু এটা টার্গেট পাবলিকেশনের। প্রথমে আছে অ্যালফাবেট তারপর ওয়ার্ডস তারপর সেন্টেন্সেস এরপরে নাউন আর্টিকেলস প্রোনাউন্স অ্যাডজেক্টিভ ভাব অ্যাডভাব প্রিপোজিশন কনজাংশন পাংচুয়েশান অ্যাপোস্টপি কম্পোজিশান অ্যান্ড কম্প্রিহেনশান এখানে অ্যালফাবেটে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডার আর ভাবেলাল কনসোনেন্ট দেওয়া আছে মেকিং ওয়ার্ডসে একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা অ্যালফাবেট যুক্ত করে নিউ ওয়ার্ড কিভাবে তৈরি করা হয় বা কম্পাউন্ড ওয়ার্ড কি আছে সেইগুলো তারপর সেন্টেন্স তো এখানে জাম্পেল ওয়ার্ডগুলোকে গুছিয়ে সেন্টেন্স তৈরি করতে দেওয়া আছে আর আছে নাউন নাউনের মধ্যে কমন নাউন তারপর প্রপার নাউন আর আছে সিঙ্গুলার প্লুরাল তারপরে আছে জেন্ডার আর আছে আর্টিকেল আর্টিকেলে এ আর অ্যান আর দা আমরা কোথায় ইউজ করি আর তার উপর ওয়ার্কশিট এরপরে আছে প্রোনাউন্স তো প্রোনাউন্সে পার্সোনাল প্রোনাউনগুলো কি কি আছে এরপরে অ্যাডজেক্টিভ আছে আর আছে ভার্ভ ভার্বের সঙ্গে আছে হেল্পিং ভার বা টু বি ভার্ভ ইজ এম আর ওয়াজ বার এইগুলো আর আছে অ্যাডভাবস তারপরে আছে প্রিপোজিশান আর প্রত্যেকটা চ্যাপ্টার এখানে অল্প করে এক্সপ্লেন করা আছে আর তারপরেই আছে তার উপর ওয়ার্কশিট যেগুলো বাচ্চারা এই বইয়ের মধ্যেই করতে পারে এরপরে কনজাংশন অ্যান্ড আর বার্ড দিয়ে কিভাবে আমরা দুটো সেন্টেন্স অ্যাড করতে পারি সেইগুলো অ্যাপোস্টপি আর এই বইটাতে প্রত্যেকটা পেজ ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো আছে তার আনসারগুলো একদম পেছনে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে তো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে অসুবিধা হলে এই পেছনের পেজগুলো দেখে বাচ্চাদেরকে বোঝানো যেতে পারে টেক্সট বুকটা হচ্ছে তো এটা ওসল পাবলিকেশানের ক্লাস টুয়েল অলিম্পিয়ার্সের বুকস এটা হচ্ছে একটু ডিফিকাল্ট বুক বাকিগুলোর চেয়ে তো এইটার সিলেবাসটা দেখে নিই নাউন প্রনাউন ভাব সিম্পল টেন্স অ্যাডজেকটিভ অ্যাডভাব প্রিপোজিশন আর্টিল কনজাংশন তারপর কন্ট্রাকশন ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন ওয়ার্ড পাওয়ার মেকিং অ্যান্ড আইডেন্টিফাইং ওয়ার্ড ফ্রম পিকচার আর আছে কম্প্রিহেনশন রিডেল এইগুলো তারপর কিছু স্পেলিং আছে তো এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে দেওয়া আছে প্রথমে একটা চ্যাপ্টারের উপর গ্রাফ দেওয়া আছে মানে নাউনটাকে একটু ছবির মাধ্যমে বোঝানো হয়েছে তারপর এখানে নাউনটাকে একটু এক্সপ্লেন করা হয়েছে তারপর মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন আছে যেমন লেভেল ওয়ানের তারপর লেভেল টু আর আছে অ্যাচিভার সেকশান এখানে তো লেভেল ওয়ানের কোয়েশ্চেনগুলো হচ্ছে লেভেল ট্যুয়ের কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট তারপরে আছে অ্যাচিভার সেকশন সেটা আর একটু বেশি ডিফিকাল্ট আর এখানে অ্যান্সার কী দেওয়া আছে আর তার সঙ্গে সঙ্গে অ্যানসারের এক্সপ্লেনেশনও দেওয়া আছে মানে কি কারণে অ্যান্সারটা হয়েছে তার এক্সপ্লেনেশন দেওয়া আছে ভালোভাবে তো এইটা হচ্ছে যারা অলিম্পিয়াড পরীক্ষা দিতে চায় তাদের জন্য ইংলিশ গ্রামার বই তো এই বইটাতে সব চ্যাপ্টারগুলোই এরকম সুন্দরভাবে দেওয়া আছে তো এগুলো সব হলো ক্লাস টু এর ইংলিশের বুক তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই